দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে রপ্তানি করা হবে 5,000 টন ইলিশ মাছ। এতে দেশের বাজারে ইলিশ মাছের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শুক্রবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বছরে 6 লাখ টন ইলিশ মাছ উৎপাদন হয়, সেখানে টোকেন হিসেবে মাত্র 5,000 টন ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। এতে করে দেশের বাজারে ইলিশ মাছের দামে কোনো প্রভাব পড়বে না। এ সময় তিনি জানতে চান, ইলিশ মাছ রপ্তানি নিয়ে এত প্রশ্ন হচ্ছে কেন? টিপুমুন্সি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ চেয়েছে, টোকেন হিসেবে তা রপ্তানি করা হবে, আর পুরো বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে বলে জানান তিনি। এদিকে ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ক্রেতারা 1 কেজি ইলিশের দাম হাঁকাচ্ছেন 1,000 থেকে 1,200 টাকা, 1.5 কেজি ইলিশের দাম পড়ছে 2,000 টাকার বেশি। এছাড়া ছোট ও মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকায়। 2012 থেকে 2018 সাল পর্যন্ত রপ্তানি বন্ধ থাকলেও 2019 থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি শুরু হয়। গত বছর 49টি প্রতিষ্ঠানের প্রত্যেককে 50 মেট্রিক টন করে মোট 2,450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। এবার অনুমোদন পাচ্ছেন 96 জন ব্যবসায়ী। প্রাথমিকভাবে এ তালিকা চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রত্যেক ব্যবসায়ীর নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন পাবেন। এদিকে ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়ার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্ধারিত দামের বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু পণ্যের ঘাটতি আছে, সেটা মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে চেষ্টা করা হচ্ছে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।